হিন্দি গান পাশা না পাশ হিন্দি গান কুন্ডা জানিস কুন্ডা ইসকে দর্দ সে হামে তুমসে হামে প্যার হো গয়া পড়ার গলা দে বাবা মিট মিটাইয়া সাউড়ে বাবা আমার গলায় এত বড় কোথায় আছেন সগাই আসি মুখ বলে ধর আমরা খুব চেষ্টা করে আসছি ভালো ভিডিও ছাড়ার জন্য, তো একটা প্রবলেম পড়ি আমরা ভালো ভিডিও ছেড়ে ভাবে লাগছি না। সাপোর্ট না করেন তাহলে কেমন হলো? কোনো সম্ভব না, সাপোর্ট মানে সবাই নতুন না, আমরা কন্টেন্টস গিলে দিবার ভাবে লাগছি না, তো লাই লাই তোমরা সাপোর্ট দাও কিবা কিবি কমেন্ট জানান, তাহলে আমরা আরো বুঝবো যে এই জিনিসটা ভুল হয়েছে বা কি হয়েছে। তোমরা কমেন্ট দিয়ে দাও, চেষ্টা করবো আমরা ওটা ভালো করার জন্য, তো সবাই দোয়া করবেন আমরা যাতে পরবর্তী আরো ভালো ভালো ভিডিও তোমার জন্য আনবে পারি, আর এক বছরের ভিতরে ইনশাআল্লাহ সাকসেস হবো আর কি। হাই গাইস, তোমরা তো জানেন সিস্টার অসাধ্য একই নাই, জরুর সাবস্ক্রাইব লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন, আসলে সাবস্ক্রাইবটা করবেন, জরুর সাবস্ক্রাইবটা করবেন। আমার লোকাল এরিয়াতে নাই না ইউটিউব, ওই জন্য তোলার জন্য খুব চেষ্টা করেছি, সাবস্ক্রাইবটা করেন দয়া করে, সবাই লাইক শেয়ার কমেন্ট করেন আরো আর কি, কমেন্ট চেষ্টা করি আছি, বহুত চেষ্টা করি আছি, ফানি ফানি মাঝে মাঝে ফানি ছাড়বো আর কি, আর মিউজিক হবে, মিউজিক ভিডিও স্যাড ভিডিও আছে আমার, মিউজিক বানাবে চেষ্টা করি আছি আর কি। আমার অল্প প্রবলেম থাকার জন্য গান টান গেলে বানা ছাড়বে লাগছে না আর কি, প্রবলেমটা সলভ হওয়ার সাথে সকালে ব্যক্তিগত প্রবলেম থাকে না ওই যে ওটাই আর কি, আমারও যেটা টিম আমার টিমের বুকটা ফাইটা যায়, আরে বন্ধু যখন লইয়া আমার বাড়ির সামনে ফাইটা যায় ফাইটা যায়, কই তোর বুক ফাইটছে, কই কই তোর বুক ফাইটছে রে ভিতরে 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 ফাটি বাইশটা বাই। আমার এই যে আমার করছি আর কি, লোকাল স্টুডিও আমার ঘর অল্প মোজাডিং টোজাডিং করলাম, সিপিইউ 1 2 নতুন সিঙ্গার গান কবির সাহেব, গানের একটা সুর আছে বাইরে থাই
সে মনে হয় ঘরের মধ্যে কুত্তে বোঝায় পক 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 এমন না হলে সে রকম শোনা যায় তাহলে মুই না কম তুই একটু কয়া দেখ তো কায় খবর হলে না হ্যাঁ কোন রে তুই বল এই বেড়া ছোয়া গান কবে স্প্রে খায় 10 লিটার কয়া খায় আর মুই খাম 20 লিটার দিন কত কি ফাড়ে দেয় এই দেখ এই দেখ ফাড়ে দিন ফাড়ে দিন চিরঞ্জিত আলী মোল্লার গান তুমি আমি যেখানে থাকি আমি নাশব তুমি দশবার যদি ডাকো আমি যেখানে থাকি কোনদিনও নাশব কেমন হয়েছে লাল হয়েছে ভালো হয়েছে না টিকা তুলের মোড়ে একটা সিনেমা হলটা এসে হলে নাকি এয়ার কন্ডিশনার রয়েছে আরে টিকা তুলের মোড়ে একটা সিনেমা হল তো রয়েছে হলে নাকি এয়ার কন্ডিশনার রয়েছে আর ভাই একদিন গেছিলাম সিনেমা দেখতে সেই সিনেমাটা দারুণ হয়েছে হলে নাকি এয়ার কন্ডিশনার রয়েছে হ্যাঁ এটা শুনে মনোরম হয়ে ধরছে আর কি বুঝছি না আর ঠিক হবে আগে তার মতন করে গান গান করলে আর জীবনও তো গায়ে গোবের পাবে না তো সারা বছর সারা বছর লেটিং গান করতে তোর জন্ম রয়েছে